I Sri Shantanu Thakur do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India. তৃতীয় এনডিএ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাংলার শান্তনু ঠাকুর। পর পর দুবার কেন্দ্রের মন্ত্রী হওয়ায় খুশির আমেজ শান্তনুর পরিবারে। তার পরিবারে মন্ত্রী ছিলেন অনেকেই। শান্তনুর ঠাকুরদাও মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন। মঞ্জুল কৃষ্ণ ঠাকুরও একসময় ছিলেন এ রাজ্যের মন্ত্রী। শান্তনুর দাদা সুব্রত ঠাকুর রাজ্যের বিজেপি বিধায়ক। ফলে রন্ধ্রে রাজনীতি থাকা পরিবারের সদস্যরা শান্তনুর এই সাফল্যে অপ্রাপ্ত সম্মানে খুবই খুশি। সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শান্তনু ঠাকুরের বাবা মাননীয় প্রধানমন্ত্রী ও অমিত শাহ প্রতি কৃতজ্ঞতা জানান তার ছেলেকে পরপর দুবার এমন সুযোগ করে দেওয়ার জন্য। আমরা খুব আনন্দিত মোদিজির মন্ত্রিসভায় শান্তনু ঠাকুর চান্স পেয়েছে, এ আমাদের সবার আনন্দ, মতুয়াদের আনন্দ সবার। এজন্যে খুব আনন্দ লাগছে, মোদিজিকে কৃতজ্ঞতা জানাই। খুব আনন্দ লাগছে যে মোদিজি এবং অমিত শাহজির প্রচেষ্টায় তার মন্ত্রিসভায় ছেলে স্থান পেয়েছে, এটা খুব আনন্দের বিষয়। সমস্ত রকম উন্নয়ন যা আছে সেগুলো যতটা পারে সেগুলো করতে হবে, সামনে যাতে আবার বিধানসভা যে ভোট আছে তাতে ভালো ফল করতে হবে। সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শান্তনুর দাদা সুব্রত ঠাকুর জানান তার ছোট ভাইয়ের এই সাফল্য মুখের কথা নয়, তার যথেষ্ট পরিশ্রম সাধ্য। বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়ে এই জায়গা অর্জন করতে পেরেছেন শান্তনু ঠাকুর। স্বভাবতই খুশি শান্তনুর দাদা। খুবই বিশেষ অনুভূতি তো অবশ্যই, কারণ আমাদের পশ্চিমবঙ্গ আপনারা দেখেছেন, পশ্চিমবঙ্গ দেখেছেন আপনারা যে পশ্চিমবঙ্গে আমাদের যে লড়াইটা, বিজেপির লড়াইটা সারা ভারতবর্ষের মধ্যে একটু না পুরোপুরি আলাদা। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে আমরা প্রতিনিয়ত যাচ্ছি। এরকম ভোট পরবর্তী হিংসা 2021-2018 যে পঞ্চায়েত, তারপরে 2023 যে পঞ্চায়েতের পরে ভোট পরবর্তী হিংসা, এবং তার জন্য হাজার হাজার কার্যকর্তা যারা তারা ঘর ছাড়া অন্য রাজ্য থেকে অন্য রাজ্যে যেয়ে তাদের আশ্রয় নিতে হয়েছিল, এবং একটা বছর টানা প্রায় প্রত্যেকটা বিধানসভাতে এই সংগঠিতভাবে তাদের উপর আক্রমণ চলেছিল। এরকম একটা আবহাওয়ার মধ্যে, আর যে পশ্চিমবঙ্গে কখনো বিজেপি ক্ষমতায় আসেনি, যে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি সংখ্যায় মানুষ যারা ওপার বাংলা থেকে, বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু হয়ে এসছে, এরকম একটা জায়গাতে সেখানে লড়াইয়ের মধ্য থেকে লড়াই করে সেখানে জিতে আসার পরে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আশীর্বাদ পাওয়া এবং সেখানে মন্ত্রিত্ব পাওয়া, সত্যিই এটা একটা নট এ স্মল জব, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি। দপ্তর ঠিক হওয়ার পর, দায়িত্বভার গ্রহণের পর সেই গুরুভার কিভাবে সামলান শান্তনু, আপামর ঠাকুরনগরবাসী সহ বঙ্গবাসীর চোখ এখন সেদিকেই। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।